এই যে আমার বিবাহবার্ষিকীর গিফট, বর পাইনি ফুল। হ্যালো ফেন, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজ ফেব্রুয়ারি মাসের 11 তারিখ, আজকের আমাদের বিবাহবার্ষিক। ভেবেছিলাম কোনো ভিডিও টিডিও করবো না, কেন আমরা তো কোনো স্পেশাল কিছু করি না, ওর জন্য মনে করলাম করবো না। এই বাজার টাজার করে এলাম, মাছ কিনে এনেছি, বাজার টাজার করে এসে এই সবজি কাটতে কাটতে মনে করলাম যে একটা ভিডিও করেই ছাড়ি। যে আমার ওর কি রাত্রিবেলা শুধু ফুল, ক্যাডবেরি আর মিষ্টি আনে, এইটুকুনি, আমাদের সারাদিন কোথাও যায়টাই না। এরকম করেই কেটে গেল আমাদের 14 বছর, এই 15 বছরে আমাদের পড়বে, 14 বছর কমপ্লিট হলো। আর আমার খুব অল্প বয়সেই বিয়ে হয়ে গেছে, আমার 14 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, আর 16তে আমার মেয়ে হয়ে গেছে। পড়াশুনো কমপ্লিট করিনি বলে বাবা মা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে, এরাই গেছিলো দেখাশুনো, প্রথম দেখাশুনো এরাই গেছিলো, এরাই পছন্দ করেছে। আমার বর প্রথম দেখেছে, প্রথমই পছন্দ হয়ে গেছে। আর আমি আমার বাবা মাকে বলি তোমরা খুব অল্প বয়সেই আমাকে বিয়ে দিয়ে দিয়েছো। তা আমার মা বাবা বলে যে আমরা ভেবেছিলাম দেখাশুনো হবে, 1-2 বছর টাইম তো লাগে মানুষের দেখাশুনো করতে করতে, কিন্তু এরাই প্রথমে গেছিলো, এদেরই ভালো লেগে গেছিলো, ওর জন্য বিয়ে দিয়ে দিয়েছে তাড়াতাড়ি। কিন্তু এখনও আমার সবসময় আফসোস হয় আমার খুব অল্প বয়সেই বিয়ে দিয়ে দিয়েছে বাবা মা। তা আর কিছু বলার নেই, আমাদের 14 বছর হয়ে গেছে, এবছর 15তে পা দেবে। মা আর বাবা আসবে, ওনাদের কি কাজ আছে এখানে, ওই কাজ করতে আসবে, ওর জন্য আমাদের বাড়ি আসবে। চলো, আজকের বাজারে গেছিলাম সকাল সকাল, ভেবেছিলাম কোনো ভিডিও টিডিও করবো না, বরকে সকালবেলা পরোটা করে দিয়েছি, ও খেয়ে চলে গেছে, তারপরে আমি বাজার করে এলাম। আমার বর একদমই বাজার করতে পারে না, কালকের বলেছিলাম যে আমি আলু কেটে রেখেছি, একটুকুনি আলুটা ভাজো, তা বলে আমার একটু শরীরটা খারাপ লাগছিলো, আমি একটু শুয়েছিলাম, মাথাটা যন্ত্রণা করছিলো, তাই বলে আলু টালু সব কেটে রেখেছি, তুমি একটুকুনি ভেজে দেবে। তো আমার আলু ভেজেছে, নুন দেয়নি, হলুদ দেয়নি, ও কিছুই পারে না, বাজার টাজার সব আমারই করতে হয়। আর করতে হয় মানে বাজার করতে হয় মানে আমাদের এই 15 বছরে পা দিল, তো আজকের হলে আমাদের 14 বছর কমপ্লিট হবে। কিন্তু আমরা এক সংসারে ছিলাম 13 বছর 7 মাস পুরো, আমি এক সংসারে থাকতে ভালোবাসি। আমি কি বলতো যে একা খাবো একা থাকবো, সেরম কিন্তু আমি চাই না। এবারে তোমরা বিশ্বাস করবে কি না করবে তোমাদের ব্যাপার, কিন্তু আমি এক সংসারে থাকতে ভালোবাসি। কেন, আমি যদি 3 জনের জন্য রান্না করতে পারি, আমি 6 জনের জন্যও রান্না করতে পারি। ওর জন্য আমাদের একটু সংসারের একটু সমস্যার জন্য আমাদের আমাদের আমরা আলাদা হয়েছি তা না, আমাদের আলাদা করে দিয়েছে ওর জন্য। আর আমার বর কিছুই জানে না বাজারের বিষয়, আর আমি তো কিছুই জানি না। আমি বাজারে গেলে তো পুরো মাথা ঘুরে যায় যে আমি কি কিনবো না কিনবো, কি দাম বলছে না বলছে, আর মাছের দাম কি বলছে না বলছে, আমি তো পুরো মাথা ঘুরে যায়। তাও চেষ্টা করি, করতে তো হবে, আমার বর একদমই পারে না, আর ও সকাল সকাল কাজে বেরিয়ে যায়, আমার সব করতে হয়। তা আমি এখন ধীরে ধীরে শিখছি, যেইটুকুনি পারি সেইটুকুনি চেষ্টা করি। কেচে দিয়েছি আগে জামা কাপড়টা, কেচে দিয়েছি, কলে জল চলে যাবে 9:30-12টায়। আর মাছটাও ধোয়া হয়ে গেছে, নুন হলুদ মাখাবো। আর এই সবজি টবজি সব কেটে নিয়েছি, বিনস আলু দিয়ে মাছ করব আর বেগুন ভাজা করব। আর তোমাদের বললাম যে আমার মা আস মা আর বাবা আসবে, আসবে না, ফোন করে বলল যে কালকের আসবে। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করছি, আর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ আলু আর আদা দিয়েছি। তোমাদের দেখাতে পারলাম না পুরো রান্নাটা, আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে, আমার বর আসবে তাড়াতাড়ি খেতে। মাছের মাথার মুড়ি ঘন্ট নামিয়ে নিয়েছি, আর এটা মেয়ে আর আমার বর খাবে, আমি মাথা পছন্দ করি না।
এই আমার মেয়ের খিদে পেয়ে গেছে, এখনো মাছের ঝোল হয়নি, তাই বললাম তুই মুড়ি ঘন্ট আর বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে খেয়ে নে। তা ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর আমার মেয়ে প্রচণ্ড লজ্জা পায়, তাকা। মাছের ঝোল হয়ে গেছে, এটা গ্যাসটা বন্ধ করে দেবো। তোমাদের আর দেখালাম না, তোমরা সবাই জানো মাছের ঝোল কী করে করতে হয়। তাড়াতাড়ি করে করে নিলাম, সেসব সবজি টবজি কেটেছি, দেখো জায়গাটা কী অবস্থা। এগুলো ঝাঁটাবো জল দিয়ে, কলের ওখানেও কী অবস্থা, সব বাসন টাসন মাজা হয়ে গেছে। আর দেখো কী হাওয়া দিচ্ছে, জামা কাপড় গুলো সব শুকিয়ে গেছে, হাঁপিয়ে গেছে। একটু বসে নি, তারপরে ছাদটা ঝাঁটিয়ে স্নান করব। স্নান করে রেডি হয়ে গেছি, আর এখন 3:20 বাজে। আমার বরের জন্য ওয়েট করছিলাম, ও ফোন করে বলল যে আমার আজকে আসতে দেরি হবে, তুমি খেয়ে নাও। এই এখন খেতে বসে পড়েছি। 3:20 বাজে, ভাত খেতে ইচ্ছা করছে না, অনেকটাই বেলা হয়ে গেছে, ওর জন্য অল্প ভাত নিয়েছি, খেয়ে নি। আজকের আমার বড় আসেনি দুপুরে খেতে, আর আমি তো খেলাম 3:30 সময় খেলাম। ও বললো যে তাড়াতাড়ি আসবো, তুমি তাড়াতাড়ি রান্না করো। লাস্টে এলো না, কোথায় যাওয়ার ছিল গেছে। আর আজকের স্পেশাল দিন, এরমই কাললো। আর তার থেকে বড় কথা, আমার বোন আজকের ভুলে গেছে যে আজকের আমার বিয়েবার্ষিক। ও 3 বার ফোন করেছিল কিন্তু ওর মনে নেই, ভুলে গেছে। প্রতিবার কিন্তু 12টার সময় ইয়ে করে, উইশ করে, কিন্তু ভুলে গেছে, আমিও মনে করে দিইনি। ভেবেছি সন্ধেবেলা ওর অবশ্যই মনে পড়বে, কিন্তু মনে পড়েনি। এখন বাজে 9:30, এখনও আমার বর এলো না। আমি রাত্রির ভাত করে নিলাম, আমার তরকারি তো অনেক আছে, এই এখন বসে আছি। আজ স্পেশাল দিন, এরমই গেল। দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভাল লাগছিল না, আমি ভাবছিলাম যে আজ শর্ট ভিডিও করব না, কিন্তু ভাবলাম যে কি করব না করব, তাই শর্ট ভিডিও করছিলাম। শর্ট ভিডিও করতে করতে 9:50 হয়ে গেছে, তা খাওয়া জলটা ভরে নিলাম। খাওয়া জলটা ভরে একটু শুয়ে পড়েছি, কি করব না করব শুয়ে পড়েছি। মা উঠে দেখি 7:30 বাজে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি ভিডিওটা শুরু করেছিলাম 11 তারিখ শুক্রবার শুরু করেছিলাম, আজকে শনিবার 12 তারিখ, কালকের ভিডিওটা কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়নি, আমার বর এসছে 11:30 সময়, বলি কখন আসবে কখন আসবে, এসছে 11:30 সময়, আমি শুয়ে পড়েছিলাম তখন এসছে, তা তখন আর কমপ্লিট করিনি। তা 11:30 সময় তো আর ফুল পাইনি। এই যে আমার বিয়েবার্ষিকের গিফট, বর পাইনি ফুল, 11:30 সময় ফুল পায় কেউ, এসে 11:30, আমি শুয়ে পড়েছি, এসে আমাকে ডাকছে, দেখেই দিল। তাই বলি ফুল আনুনি, বলে 11:30 সময় কী করে ফুল পাবো। তাই বলি তোমার স্যার ছুটি দিল দিল, আজকেরই এত দেরি করে ছুটি দিল। তাই বলে আমার বর বলছে, তা আমি কী করব। তাই বলি তুমি আর কি করবে, আমার আজকে দিনটা ভালো যায়নি, তাই দিল। এসে পুরো 11:30 সময় খেতে খেতে 12:30 বেজে গেছে, আর তখন আর কমপ্লিট করতে পারলাম না। আজকের 12 তারিখ শনিবার, এই আজকের ভিডিওটা কমপ্লিট করব। আর এটা দিয়েই মনটাকে সান্ত্বনা করি, ফুল পাইনি তো কি হয়েছে। ফুল প্রতিবারেই ফুল দেয়, তাই এবারে অনেকটাই দেরি করে ছুটি দিয়েছে, ও কি করবে। আর আমার ক্যাডবেরি খুবই ভালো লাগে, আমি মিষ্টি জিনিস খেতে খুবই ভালোবাসি। আর এরমই গেল, যেরম গেল সেরমই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে দিও, আর কেমন ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমাকে যদি ভালো লাগে আমার পাশে থেকো, তোমরাও খুব ভালো থেকো। টাটা, বাই।